সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। এদিন সিপিআইএম সোনামুড়া মহকুমা কার্যালয়ে বৈঠকের পৌরোহিত্য করেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য পবিত্র কর। বৈঠকে কৃষকদের বর্তমান অবস্থার পাশাপাশি আগামী দিনের রণকৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকে সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরাঙ্গ ঠাকুরতা, বিভাগীয় সম্পাদক আব্দুল করিমরাও উপস্থিত ছিলেন। জাতীয় বিপর্যয় ঘোষণা করলেন কেন? করলেনি, তুমি তোমার কেন্দ্রীয় জাতীয় বিপর্যয় করলে সেন্ট্রাল গ্রুপের বাধ্য থাকে, বন্যার টাকা দিতে বাধ্য, আর এখন কিচ্ছু দেয় না। যে টাকা দিয়েছে বন্যা না হলেও প্রতি বছর এটা আইন হয়েছে মুখ্যমন্ত্রীদের সমস্যা যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড একটা আছে, এই ফান্ডের টাকা 400 কোটি টাকা আমরা বাড়ির সামনে পাই। এটাতে কি হল, সরকার যেখানে বলছে ক্ষতি হয়েছে 15,000 কোটি টাকা, কি হবে? তার মধ্যে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার চলে ওই 10 কোটি খরচা বেড়েছে।